নমস্কার আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছে তো আরও ভালো থাকুন আজকে আপনি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন আপডেট যে আপডেটটা অবশ্যই আপনারা খুঁজছেন হ্যাঁ আমি জানি আপনারা খুঁজছেন তো যাই হোক সেই আপডেট দেওয়ার জন্য আমি এসেছি আপনাদের কাছে এক কি বলবো দুর্দান্ত দুর্দান্ত একটা ঘটনা প্রবাহ বা একটা বক্তব্য প্রবাহের মাধ্যমে আমি সেটা প্রকাশ করব তবে যদি আপনারা স্কিপ করেন তাহলে বলতে পারছি না যে এটা আপনাদের মনের মধ্যে সেই প্রশ্নের উত্তরগুলো মেটাবে তো তাই আমার অনুরোধ যে আপনারা দয়া করে স্কিপ করবেন না তো চলুন আমরা মেন বিষয়ে চাই যে প্রত্যেকেরই একটা মানসিকভাবে স্পষ্ট জাগে যে টাকা আমরা কবে পাবো এন এইচ একশো ষোলোর রুট ম্যাপটা কী ছিল এইচ একশো ষোলোর অ্যাডভান্স টাকা কবে পাবে বা টাকা কবে পাবে এছাড়া কবে ডাকা শুরু হবে এই দিয়ে বিস্তার আলোচনা বিস্তার কথা হয়েছে এবং আমি আপনাকে বলছি যে পার ব্লক ধরে ধরে আপনাদের কাছে খবর আসছে কেউ ফোন করছে অথবা আপনার পাশের জমিদাতারা আপনাকে বলছে বলছে তো এটা আপনি অস্বীকার করতে পারেন না কেননা আমরা জানি বা আমি জানি যে আপনাকে ফোন করেছে সঙ্গে কি নিয়ে যাবেন এটাও আপনি নিয়ে আসুন ওই কাগজপত্র আপনার আধার কার্ড আর সঙ্গে নিয়ে যাবেন প্যান কার্ড সঙ্গে লাগছে না এই মুহূর্তে লাগছে না যে আপনার যে সমস্ত কাগজপত্র সেই কাগজপত্র এখন লাগছে না চিঠি করেছে অথবা ফোন করে জানিয়েছে কোথায় যাবেন আপনি প্রত্যেক ডিস্ট্রিক্টের হয় মানে ডিএম অফিস অথবা ল্যান্ড অফিসারের অফিসে সেটা আপনাকে জমা দিয়ে আসতে হবে ফের বলে রাখছি যে আপনার ডিস্ট্রিক্টের যে ডিএম অফিস আছে সেই ডিএম অফিস অথবা ল্যান্ড বা বা অফিস অন্য কোন জায়গায় দপ্তর করেছে কিনা ঠিক জানা নেই তবে আপনারা চেনে নিয়ে সেখানে কাগজপত্র জমা দিন চলুন আমরা আরো বিস্তারভাবে আলোচনা করি বিস্তারভাবে আলোচনা করতে গিয়ে বিস্তারভাবে আলোচনা করতে গিয়ে আমি প্রথমই দেখেছি যে আপনাদেরকে আমি বলেছিলাম যে গত এপিসোডে বলেছিলাম যে ধীর গতিতে আপনাদেরকে ডাকা হবে করার জন্য তাহলে এখন যে আমরা অ্যাকাউন্ট নাম্বার প্যান নাম্বার আধার কার্ড দিয়ে চলে এলাম আর সঙ্গে সঙ্গে গিয়ে টাকা ঢুকে গেল না এটাও কিন্তু সঙ্গে সঙ্গে কিছু হবে না আপনারা জমা দেবেন আপনাদের বিষয়গুলো আপনাদের অ্যাকাউন্টগুলো তারপর ফের আবার ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশানে কে থাকবে সেটা ল্যান্ড দপ্তর অথবা ডিএম অফিস ঠিক করে দেবে হয়তো আপনার অঞ্চলে পৌরপিটা থাকতে পারে আপনার অঞ্চলের যে প্রধান সভাপতি অঞ্চল সভাপতি তারা থাকতে পারে এবং ল্যান্ড অ্যাকুইজিশন একটা বিশিষ্ট পদ্ধতির মাধ্যমে তারা যখন সেখানে আসবে সেখানে আপনার সম্মতি নো অবজেকশন অনেক কিছু ব্যাপার কিন্তু আপনার চোখের সামনে ঘটবে ঘটে চলেছে যাদের ঘটে চলেছে তারা অবশ্যই জানে আর যাদের ঘটে নাই তাদের এই জিনিসগুলো ঘটবে এবং ধীর গতিতে একটা ব্লকের পর একটা ব্লক বা একটা অঞ্চলের পর আর একটা অঞ্চল একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চল বা একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্ট একটা পদ্ধতির মাধ্যমে যাবে এবং এই সঠিক পদ্ধতির অবলম্বন করে আপনাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে নচেত টাকা প্রবেশ করবে না কোথাও যদি ঝুট ঝামেলা বা অবজেকশন থাকে সেটাও কিন্তু তারা এসে আপনার ওই যেখানে জমি জরিপ করা হয়েছে সেইখানে এসে তারা কিন্তু তার সমস্যার সমাধান করবে জাস্ট এইটুকুই আজকে এইখান পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন